বাঁধবে এবার বেজায় গন্ডগোল, বাঁধবে এবার বেজায় গন্ডগোল। বাটুল বিচ্ছু দুটো ঢালবে মাথায় ভোল, বাটুল বিচ্ছু দুটো ঢালবে মাথায় ভোল। বাচ্চু বিচ্ছু আর হবো হাতি, বাটুলের কাছে তোরা খাবি লাথি। বাচ্চু বিচ্ছু আর হবো হাতি, বাটুলের কাছে তোরা খাবি লাথি। ছুটে গিয়ে তেরে ফুড়ে ভাত খুশি মেরে মুড়ে করে দেবে রোল রোল রোল। বাচ্চু বিচ্ছু ওরে ফাটবে এবার ঢোল, বাচ্চু বিচ্ছু ওরে ফাটবে এবার ঢোল। এত রাতে আবার কোন উজবুক জ্বালাতে এলো? শান্তি নেই পৃথিবীতে, শান্তি নেই। দাঁড়া রে, এটা কি থানা পেয়েছিস নাকি? কে কে রে, কে রে বাচ্চাতন, কে? স্বয়ং থানার দারোগা বাবুর সাথে রাত বিরেতে বাড়ি বইয়ে এসে মস্কারা ধরতে পারলে গারুদে পূর্ব সাহস থাকে তো সামনে আয়। গেল গেল গেল, পাক্কা 55 টাকা। কি সব কি 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 হচ্ছে? আপনি স্বপ্ন দেখেননি তো দারোগা বাবু? তাহলে এসব কে করলো বাঁটুল? আমার পাঁচটাই বা কে নিল? ওই ফুলদানি বা কেমন করে ভাঙলো বললো? অনেকের আবার ঘুমের মধ্যে হাঁটার দোষ থাকে দারোগা বাবু। চুপ কর মুখ পোড়া, আমি নিজের চোখে দেখেছি। দরজার ছিটকিনিটা খুলে ভূতটা বেরিয়ে গেল। বাবা, এই বাড়িতে একটা সত্যনারায়ণের পুজো দেননি তুই? থাম নিতাই, অনেক সময় গুরু পাক খাবার খেলে এমন হয়, সকালে 200 বার ডন বৈঠক দিলে পোকার পাবেন দারোগা বাবু। ভূত তো রাতে আসে, সকালে ডন বৈঠক মেরে লাভ কি? তুই থাম তো বিচ্ছু। বাঁটুলদা, তুমি কি কিছু ভাবছো? ভাবছি এটাই যে দারোগা বাবু যদি স্বপ্ন নাও দেখেন, এটা কোনো ভূতটুতের ব্যাপার নয়। তুমি কিভাবে বুঝলে বাঁটুল? ভূত দরজায় নক করে দরজা খুলিয়ে ভেতরে ঢোকে না। ভূত হলে এমনিতেই ঢুকতে পারত, আবার ছিটকিনি খুলে বের হতো না। ঠিক তো? এটা তো ভেবে দেখিনি। তাহলে এটা কার কাজ বাঁটুল? সেটাই তো ভেবে দেখতে হবে। কিছুতেই মন বসছে না, একটা অঙ্কও মিলছে না রে। মিলতে না চাইলে জোর করে কি মেলানো যায় রে? দুটো রেল লাইন কি কখনো মেলে? তেল আর জল মেলাতে পারবি? ওরে অঙ্ক তাই রে, কোনো দিন মিলবে না। বাজে বকিস না তো, দারোগা বাবুর বাড়িতে অদৃশ্য চোরের ঘটনাটা সেই সকাল থেকে মাথায় ঘুরপাক খাচ্ছে, অঙ্কে সেই জন্যই মন বসছে না। যাই বলিস না কেন, দারোগা বাবু কিন্তু বেজায় ভয় খেয়েছে। আসুন স্যার আসুন। এই যে মানিক জোড়, কালি কিঙ্কর বাবু বাংলা সাবজেক্টটা নিয়ে তোমাদের সাথে একটু আলোচনা করবেন। খুব ভালো হলো স্যার, আসুন আসুন স্যার। যান স্যার,
আমি পাশের ঘরেই আছি। ঠিক আছে বাটুল বাবু, ঠিক আছে। আপনি এই অসময়ে এলেন যে স্যার? বিব্রত করলাম বুঝি, রাস্তায় বাটুল বাবুর সাথে দেখা, ওনার অনুরোধেই চলে এলাম। খুব ভালো করেছেন স্যার, জানেন বাংলা আমার ফেভারিট সাবজেক্ট। বাংলা সাহিত্যের রস একবার যে পরখ করেছে সে আর অত সহজে ভুলতে পারে না। তাই রসগোল্লার রস, খেজুরের রস, ফলের রস, এসবের রস পরখ করেছি স্যার, বাংলা সাহিত্যেরও রস আছে। কি সর্বনাশ, বাংলা বইগুলো তো সাবধানে রাখতে হবে তাহলে, নয়তো পিঁপড়ায় কেটে ফেলবে। এ রসে সে রসে নয় বালক। স্যার ওর কথা ছাড়ুন তো, আমাকে একটু সমাজটা বুঝিয়ে দিন না স্যার। সমাস বুঝতে গেলে প্রথমেই বুঝিতে হইবে ইহা নড়িতেছে কেন। সত্যি তো অদৃশ্য ভূত না তো স্যার? এই মানে ওই দারোগা বাবুর বাড়িতে শুনেছি, একই একই আবার নড়িল। ও কিছু না স্যার, সমাস দুই প্রকার স্যার, দ্বন্দ্ব সমাস আর মন্দ সমাস। অদৃশ্যভূত কি সমস্যা? ইয়ে মানে আমার হঠাৎ একটা কাজ পড়িয়া গেছে, পরে আসিব আমি, এখন যাই ভাই। স্যার গন্ধ সমাস কাকে বলে? তুই তো কি করলি বিচ্ছু, কি করলি এটা? কিছুই না, এই দেখ চুম্বকের কেরামতি করলাম একটু। ভাগ্যিস পকেটে ছিল চুম্বকটা, টেবিলের নিচে ঘোরাতেই ওই লোহার জ্যামিতি বক্সটা কেমন নড়াচড়া করলো। তাই বুঝি এবার আমি তোকে নিয়ে একটু নড়াচড়া করব। এই না বাটুল দা, তাহলে তো আমি বন্ধ সমাস হয়ে যাব। হ্যালো বাটুল, ওই অদৃশ্য ভূতের প্রকোপে যে পুরো শহরটাই রসাতলে যেতে বসেছে। আজকে ও শহরের তিনটে সোনার দোকানে হানা দিয়েছিল অদৃশ্য ভূত। সোনা দানা সহ ক্যাশ বাক্স থেকে নগদ প্রায় 500,000 টাকা নিয়ে উধাও। এখন আমি কি করি বাটুল? আমিও বুঝতে পারছি দারোগা বাবু, কিন্তু কিছুই তো করতে পারছি না। তাহলে তো আমরা সবাই মারা পড়ব। মিষ্টির দোকান থেকে মিষ্টি উধাও, মুদি দোকান থেকে চাল ডাল উধাও, এমনকি লোকজনের বাড়িতে ঢুকে ওই ভূত খাবার দাবারও খেয়ে ফেলছে। লোকজন তো বাড়ি থেকে বেরোনো বন্ধই করে দিয়েছে আর আমাকে ফোন করে চলেছে। শুনুন, এতটা উদ্বিগ্ন হবেন না দারোগা বাবু, বিষয়টা নিয়ে আমিও চিন্তিত এবং খুব গভীরভাবে ভাবছি। আশা করি একটা কিছু উপায় বার করবই ওই অদৃশ্য চোর ধরবার। চোর কি বলছো বাটুল, ওটা যে ভূত। চোর না ভূত সেটা সময় হলেই বোঝা যাবে, এখন রাখছি, পরে কথা হবে। বাটুল্লা, ও বাটুল্লা, তুমি নিশ্চিত এটা কোনো ভূতের কাজ নয়? পর্যবেক্ষণ ক্ষমতাটা বাড়া বাচ্চু, গভীরভাবে কোনো বিষয়কে ভাবতে শেখ। ভূতের সোনা দানা টাকা পয়সা কি হবে রে, ভূত আবার মিষ্টিও খায়, ভাত মাছ মাংসও খায়। ভূতের আবার চাল ডাল মুদি মশলা লাগবে কেন? তাহলে কিন্তু নিজেকে অদৃশ্য রেখে এভাবে চুরি করছে কি করে বাটুলদা? সেটাই তো ভাবাচ্ছে রে, ওখানেই তো রহস্যটা লুকিয়ে আছে। ওরে বাপ রে, মরে গেলাম রে, বাঁচাও রে বাটুলদা। দেখো রতনে রতন চেনে। ও বাটুল দেখো দেখো দেখো, কি চাই বল? আমি বাটুল। ও কি বলতে চাইছে গো বাটুল দা? জানি না, তবে আমার খোঁজেই ও এসেছে, দেখলি না
বিচ্ছু আমার নাম ধরে ডাকতেই কেমন লাফ মেরে আমার কাছে চলে এলো। তুই আমাকে কোথায় নিয়ে যেতে চাইছিস? চল আমি যাব। তোরা বাড়িতেই থাক, আমি ব্যাপারটা বুঝে আসছি। এই জঙ্গলে কোথায় নিয়ে যাচ্ছে ও? আশ্চর্য, ওই বন্ধ ঘরে কি আছে, কি দেখাতে চাইছে ও? মনে হচ্ছে ও আমাকে দরজাটা খুলতে বলছে। দরজাটা তো ভেতর থেকে বন্ধ। না, আমি কিছুতেই দরজা খুলবো না। চলে যা, চলে যা, তুই চলে যা। এ কি, ঘরের ভেতর তো মানুষ আছে। আমি বাটুল, জানি না ভেতরে কে আছেন, তবে দরজাটা খুলুন। না 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 না, খুলবো না, খুলবো না, কিছুতেই খুলবো না। আমি এই বন্ধ ঘরের মধ্যে মরে যাবো, তবু দরজা খুলবো না। চলে যান, চলে যান, চলে যান বলছি, চলে যান। চলে যাবার জন্য আমি আসিনি। বন্ধ করুন, বন্ধ করুন, বন্ধ করুন দরজা। ও চলে আসবে, চলে আসবে, আমার ফর্মুলাটা চুরি করবে, আমার আবিষ্কার আমি কাউকে দেব না, না না, কাউকে না, কাউকে না। এ কি, বিজ্ঞানী চন্দ্রশেখর আপনি? এভাবে এই অবস্থায় কি হয়েছে আপনার? কে এখানে আসবে, কে চুরি করবে আপনার ফর্মুলা? কিসের ফর্মুলা? আপনার সব প্রশ্নের উত্তর দেবো আমি, কিন্তু প্লিজ প্লিজ আমাকে কথা দিন, আমাকে বাঁচাবেন, আমার আমার আবিষ্কারকে বাঁচাবেন, কথা দিন, কথা দিন। আমি কথা দিলাম, আপনি শান্ত হয়ে বসুন, খুলে বলুন সব, আমি আপনাকে সাহায্য করতেই এসেছি। মিস্টার বাটুল, আপনি নিশ্চয়ই ওই ভ্যানিশিং কালারের কথা শুনেছেন? ভ্যানিশিং রং? হ্যাঁ, যে রং নিজে থেকেই কিছু সময় পর মিলিয়ে যায়। ইয়েস ইয়েস মিস্টার বাটুল, আমি সেই ভ্যানিশিং কালারের থিওরি নিয়ে গবেষণা করে এমন এক কালার বা রং আবিষ্কার করেছি, যে রং মানুষ মেখে নিলে ভ্যানিশ বা অদৃশ্য হয়ে যেতে পারে, অর্থাৎ সেই রং মানুষকে অদৃশ্য করে দিতে পারে। ও মাই গড, আর সেই রঙের সুযোগ নিয়েই কি একজন সর্বত্র চুরি করে বেড়াচ্ছে? ইয়েস, ও হলো আমার বিশ্বস্ত পরিচারক, আমার আমার সর্বক্ষণের সঙ্গী রাখাল। ওকে কি আবার দৃশ্যমান করা যায় না? ওই কি আপনার আবিষ্কার চুরি করে ভুল কাজে ব্যবহার করছে? রাখাল ফর্মুলা চুরি করেছে ঠিকই, কিন্তু আমি জানি ওকে ভুল কাজে ব্যবহার করছে আমার এই খুব কাছের বন্ধু প্রফেসর পরাশর গুপ্ত। বিজ্ঞানী পরাশর গুপ্ত? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওনার নাম তো শুনেছি আমি। ওই ওই রাখালকে টাকা দিয়ে হাত করে নেয়, তারপর রাখালকে দিয়ে আমার ফর্মুলা লেখা খাতাটা চুরি করায়, তারপর সেই ফর্মুলা থেকে এই অদ্ভুত রং বানিয়ে আমার উপরই প্রয়োগ করে ওই শয়তান পরাশর গুপ্ত, আর আমাকে ও অদৃশ্য করে দেয়। তুই
আবার এসেছিস, আবার এসেছিস রাখাল। আমি তোকে মুক্তি দেব না, কিছুতেই না। চলে যা, চলে যা তুই, যা। বাটুল বাবু, বাটুল বাবু, আমাকে বাঁচান। আমি বুঝতে পারিনি যে ওই পরাশর গুপ্ত আমাকে এভাবে কাজে লাগাবে। আমি আমি চুরি করছি ওর কথায়। প্রচুর টাকা সোনা দানা না এনে দিলে ও আমাকে আবার স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনবে না বলেছে। তাই তাই আমি চুরি করছি আর ওকে চোরাই মাল সব দিচ্ছি। ওই পরেশের গুপ্ত কোনোদিন পারবে না, কোনোদিন পারবে না তোকে আবার অদৃশ্য থেকে দৃশ্যমান করতে, কোনোদিন না। কারণ অদৃশ্য অবস্থা থেকে দৃশ্যমান অবস্থায় ফিরিয়ে আনবার ফর্মুলাটা আমার ওই খাতায় লেখা ছিল না। তাহলে সেটা কোথায় আছে? আমার মাথায়, আমার মাথায়। তাই নিজেকে স্বেচ্ছাবন্দী করে রেখেছি এই জঙ্গলে। পরাশর গুপ্ত আমাকে পাগলের মতো খুঁজছে, কিন্তু ওকে আমি কিছুতেই দেব না। আমার এই ফর্মুলা কিছুতেই দেব না, কিছুতেই দেব না। আমায় বাঁচান বাবু, আমায় বাঁচান, আমাকে বাঁচান। আমাকে ঠকানোর শাস্তি তো তোকে ভোগ করতেই হবে রাখাল। কিরে, ভোগ করতেই হবে। বিশ্বাস করুন বাটুল বাবু, আমাকে ওই পরাশর গুপ্ত ওর কাজে লাগিয়েছে এতদিন। আমি যদি জানতাম ও আমাকে কোনোদিনই আর দৃশ্যমান করতে পারবে না, তবে আমি ওর কথা মতো চুরি করতাম না, ওর হয়ে খারাপ কাজও করতাম না। বুঝেছি রাখাল। প্রফেসর চন্দ্রশেখর, আপনি আমার উপর ভরসা রাখতে পারেন। আমি ওই পরাশর গুপ্তকে ধরব, তবে তার আগে এই রাখালকে আবার স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনুন, কারণ ও হবে আমার সাক্ষী। তাহলে ওই পরাশর গুপ্ত শাস্তি পাবে মিস্টার বাটুল? কি শাস্তি পাবে? হ্যাঁ পাবে, আমি ওকে ধরব। তুমি যদি আমার কথা শুনে চলো, তবেই তুমি এই অবস্থা থেকে রেহাই পাবে রাখাল। বলুন বাটুল বাবু, বলুন না, বলুন আমাকে কি করতে হবে, বলুন। শোনো রাখাল, তোমাকে যেতে হবে ওই পরাশর। পরাশর বুদ্ধ চন্দ্রশেখর, তুই যে পদ্ধতিতে দৃশ্য থেকে সবকিছু অদৃশ্য করে দিস, আমি আমি সেই ফর্মুলাকে উল্টোভাবে প্রয়োগ করেই অদৃশ্য থেকে সব কিছু দৃশ্যমান করে তুলব। তাহলে তাহলে এই অদ্ভুত আবিষ্কারের গোটাটাই আমার কন্ট্রোলে চলে আসবে। ইচ্ছে মতো আমি নিয়ন্ত্রণ করতে পারবো সব কিছু। রাখাল, রাখাল, এসব কি করছিস, কি করছিস তুই রাখাল? এমন করলে, এমন করলে তোকে আমি কিন্তু ফিরিয়ে আনবো না। তুই পারবিও না শয়তান, তুই তুই জানিস না ফিরিয়ে আনবার ফর্মুলা। আমি জেনে গেছি। কি? তার মানে, তার মানে তুই ওই চন্দ্রশেখরের সঙ্গে হাত মিলিয়েছিস? এবার ওই হাত দিয়েই তোকে কি করব দেখ। ছেড়ে দে আমায়, ছেড়ে দে, তোকে তোকে আমি পুলিশে দেব। অদৃশ্য মানুষকে পুলিশ ধরতে পারবে না। তুই তুই আমার হাতে মরবি, কেউ কেউ কিচ্ছু করতে পারবে না আমায়। ছেড়ে দে আমায় রাখাল, ছেড়ে দে। আমি আমি তোকে অনেক অনেক টাকা দেব। ক্ষমা করে দে, ক্ষমা করে দে ভাই, আমাকে মারিস না। আমি আমি সব দোষ স্বীকার করে নেব, পুলিশকে বলবো আমি আমি তোকে খারাপ কাজে লাগিয়েছি। মনে থাকে যেন প্রফেসর পরাশর গুপ্ত, রাখাল ছেড়ে দে ওনাকে। আপনারা? হ্যাঁ, আপনাকে নিতে এলাম। বিজ্ঞানী চন্দ্রশেখরের ফর্মুলা চুরির অপরাধে ও তাকে খারাপভাবে ব্যবহারের জন্য আপনাকে গ্রেফতার করা হল। ভগবান! চন্দ্রশেখর বাবু, নিন,
এবার রাখালকে ফিরিয়ে আনুন। রাখাল, রাখাল, এই বাটুল বাবুর জন্যই তোকে ক্ষমা করলাম। এই এই কোথায় তুই? হ্যাঁ, তুই কোথায় রে? এই যে, এই যে আমি বাবু। গ্রেট, গ্রেট ইনভেনশন প্রফেসর চন্দ্রশেখর। আপনার এই আবিষ্কারের ফলে দেশের সেনাবাহিনী ভীষণ উপকৃত হবে। হতচ্ছাড়া, তুই কেন তাহলে আমাকে ভয় দেখাতে গিয়েছিলে? ও রাখালদা, তুমি তো দারোগা বাবুকে সব খুলে বলতে পারতে গো। আমি তো সব বলতেই দারোগা বাবুর কাছে গিয়েছিলাম। ভুল করে অসাবধানতায় ফুলদানিটা পড়ে গেল, ব্যাস উনি আমাকে ভূত ভেবে ভয় পেয়ে গেলেন। তারপর যদি কথা বলতাম ওভাবে অদৃশ্য থেকে, তাহলে হয়তো আরো বড় সমস্যা হতো। আর তাই তুমি দারোগা বাবুর পার্স থেকে টাকা পয়সা নিয়ে চলে গেলে। ওই পরাশরকে টাকা দিয়ে যদি আর মিষ্টির দোকানে হানা দিতে কেন গো? অদৃশ্য হলেও খিদে তো পেত। কিন্তু চন্দ্রশেখর বাবু, আপনার পোষা হনুমানটি কিন্তু সবাইকে বাঁচিয়ে দিল। ও যদি আমাকে না নিয়ে যেত, ভাবুন তো কি হতো তাহলে। কি আর হতো, ওই ঘরে বন্দি হয়েই হয়তো মরে যেতাম। বাটলা, এই কেসের মূল নায়ক এসে গেছে, দেখো। থ্যাংক ইউ মাই ফ্রেন্ড। বাটলা, ও না খুব ভালো, ও আমাদের সঙ্গে থাকবে। থাকুক, ওরও সঙ্গী হবে, আমিও শান্তিমতো কাজ করতে পারবো। নয়তো যা বিরক্ত করে আমাকে, খুব বিরক্ত করে। ঠিক আছে, ঠিক আছে, ও আমাদের কাছেই থাকুক। আর আপনি মন দিয়ে গবেষণা করুন প্রফেসর। বিজ্ঞানকে মানুষের কল্যাণের কাজে যত বেশি লাগাতে পারবো আমরা, তত বেশি উন্নত হবে এই পৃথিবী, কি তাই না? হা 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 হা।